শরত অহার লগেলগে শুভ্র হয়ে পড়েছে প্রকৃতি, জিয়া ভরলি নৈর দুয়োপারত কহুয়ার আচ্ছাদন, জামুগুড়িহাটত কহুয়ার নান্দনিক সৌন্দর্যয় হাত বাউলি মাতিছে সকলকে, জিয়া ভরলির দুয়োপারে চকুরে মনিব নোৱাৰা পর্যন্ত ফুলি থকা কহুয়াই স্বাভাবিকতেই দৃষ্টি আকর্ষণ করেছে বাটরুয়ার, নৈর পারত বতাহত হালি জালি নাচি থকা কহুয়াই মন্ত্রমুগ্ধ করেছে সকলকে। শরতর আগমন হওয়ার লগেলগে তৌভঙার জিয়াভরলি নৈ দুইপারে কহুয়া ফুলি এক নান্দনিক দৃশ্যরে সমগ্র জিয়াভরলি নৈ এক সুন্দরময় পরিবেশে ভরপুর হয়। আর ইয়াত দেখা যায় আবেলি সময় বহু স্থানীয় লোক বা অন্য প্রান্তর রাইজ আহি পেলায় ইয়াত কহুয়ার মাজত সেলফি তুলি এক আটক ধুনিয়া পরিবেশ দেখা পোৱা যায়। জামুগুড়িহাটর জিয়াভরলি দলঙর উপরে পার হয়ে যাওয়া প্রতিগী ব্যক্তিয়ে উপভোগ করেছে নদীখনের দুইপারে ফুলি থকা কহুয়ার নয়নাভিরাম দৃশ্য। অন্যহাতে জিয়াভরলির পারত অবস্থিত বিশাল কৃষি পাম কনৈক্যার বুকুটু শরতত ফুলা কহুয়ার দৃশ্যই মন প্রাণ হরি নিছে বাটরুয়ার। জামুগুড়িহাটর আনোয়ার আহমেদর রিপোর্ট, নিউজ ডেম অসম।